হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় উঠে দেখো চলে এসেছি গাছের লেবু তুলতে। তো আজকে তো চলে যাব বাড়ি, তো সেই জন্য বাড়ির গাছের কটা লেবু তুলতে এসেছি। তো লেবুগুলো এখনও সেরকমভাবে বড় হয়নি, ছোট ছোটই আছে। তো তার মধ্যে দু একটা বড় হয়েছে, তো সেগুলোই বেছে বেছে তুলতে হবে। আর বাড়ির গাছের জিনিস সে তো বলতেই হবে না। তো সকাল থেকে উঠেই গোছানো বাগানো এগুলো চলছে, কারণ অনেক দিন হয়ে গেল, এবার তো যেতে হবে। মেয়ের স্কুলও খুলবে সোমবার থেকে, তাও এবারে তো মেয়ের নাচের প্রোগ্রামটা ছিল বলে ছুটি পড়ার পরপরই আসতে পারিনি, মানে অনেক দিন পরই এসেছি। তো সেই জন্য মানে পুরো ছুটিটা আর কাটানো হলো না, কদিন থাকলাম, তো যাই হলো এবার ফিরে যেতে হবে। কারণ ওইদিকেও আবার চিন্তা ভাবনা আছে যে ফ্ল্যাটটা কি অবস্থা, নোংরা নোংরি ধুলো কি হচ্ছে জানি না। তো এই যে গাছের আমড়া, গাছের লেবু এসব নিয়ে বসে পড়েছি এখন। এখন গোছগাছ করতে জামা কাপড় সেরকম তো কিছু নিয়ে যাচ্ছি না, কটা মাত্র নিয়ে যাচ্ছি, কারণ আবার কিছুদিন পর আসতে হবে। তো এক দু সপ্তাহ মতো থাকবো, তারপরেই আবার আসতে হবে। সেই জন্য জামা কাপড় সেরকমভাবে আর কিছু নিয়ে যাচ্ছি না, যেগুলো বিহুর একদম দরকারি সেগুলোই নিয়ে যাচ্ছি। ওখানে তো মানে ওখানে যেগুলো ব্যবহার করি সেগুলো তো আছেই। আর এই যে আমার বর খেরো খেতে ভালোবাসে, তো কালকে নতুনহাট গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি কিনে। তো এখান থেকে যে সমস্ত জিনিস পেয়েছি টুকটাক নিয়েছি, কারণ ওখানেও তো জিনিসপত্রের দাম মানে প্রচুর বেশি, এখানকার থেকে তো বেশি গ্রামের। আর যতই হোক গ্রামের একটা টাটকা জিনিস। আর এই যে বাবা দিয়েছে মেয়েকে চাউমিন ম্যাগি এগুলো, তো এগুলো নিয়ে নিচ্ছি, কারণ ওর টিফিনে দিতে লাগে। ম্যাগিটা খুব একটা দিই না, চাউমিনটাই দিই। তো তো এদিকে গোছগাছ করে স্নান টান করে মেয়ে তো রিয়ার কাছে ভাত খেয়েছে, ওর কাছেই চান করেছে। তো তারপরে আমি এদিকে বসে গেছি খেতে, কারণ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। 3:30 সময় তো বেরোবো, আর 3:30 সময় টোটো আসবে, তো একটু রেস্ট করে নেব। আর মাকে বলেছিলাম যে আজকে বেশি কিছু রান্না করবে না, শুধু পোস্ত আর একটু ডাল, কারণ বাইরে যা রোদ গরম না, আর এই 3:30 সময় বেরোনো মানে বুঝতেই পারছো। রেস্ট নিলাম আর তারপর উঠে পড়েছি, এখন বাজে 3:15 মতো, আর 3:30 সময় আমাদের টোটো আসবে। মোটামুটি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, শুধু ওটাই বাকি আছে। মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করব, আর ওর জন্য একটু খাবার নিয়ে নেবো, মানে একটু দুধ নিয়ে নেব, কারণ রাস্তায় না হলে আবার কান্নাকাটি করবে। তো খিদে পাবে, অনেকক্ষণ খেয়েছে। তো চলো আমি একবারে রেডি হয়ে বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো এই যে বেরিয়ে পড়েছি মা মেয়েতে রেডি হয়ে, ওইদিকে ভাই গেছে বর্ধমানে পড়তে, তো পড়া হয়ে গেলে তারপরে আমাদের সাথে স্টেশনে এসে দেখা করবে। আর এই যে মেয়ের তো এখনও ভালো করে ঘুমও ছাড়েনি, ঘুম কাঁচা ঘুমে তুলে রেডি করিয়েছি। আর মেয়ের মনটাও খারাপ, যেহেতু ও আসতে চাইছিল না ওই জন্য। আর অন্যান্য বারের তুলনায় এবারে আমার মনটা অতটাও খারাপ করেনি, কারণ বললাম আর কিছুদিন পর আবার আসব, কিন্তু ও তো আর সেটা জানে না যে আবার আসবো বা কিছু, সেই জন্য একটু মানে কান্নাকাটি করছিল। আর সব থেকে কঠিন ব্যাপার হলো এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করে বেরোনো, তো সত্যি কষ্টে। আর মেয়ে তো এদিকে আমার কোলে ঘুমিয়ে গেছে, আর এদিকে চিন্তাও হচ্ছে যে কি করে কি করব, কারণ বর্ধমানে ভাই আসবে, আর মানে ব্যাগে জামা কাপড়ের ব্যাগ না নিয়ে এলেও কী হবে, ছোটো একটা ব্যাগ তো নিয়ে এসেছি, আর ওই ব্যাগটা তো প্রচুর বড় হয়েছে। আমার কাঁধে একটা ব্যাগ আছে, তো মেয়ে আছে সাথে, তো ভাবছিলাম যে বর্ধমানে কীভাবে কী নামবো না নামবো, মানে একটু টেনশনেও ছিলাম। আর এই যে এসে ট্রেন পেয়ে গেছি, আর ট্রেনে উঠে পড়েছি, তো লেডিসে উঠেছিলাম, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল, বসতেও পেয়েছিলাম ভালোভাবে। আর এখানে কৈচুরে এসে মেয়ের তো ঘুম ভেঙে গেছে, মানে ওর ঘুম তো মোটামুটি ভালোই হয়ে গেছে, অনেকক্ষণই শুয়েছিল, বাকি যেটা ছিল টোটোতেই আর কি কমপ্লিট করে ফেলেছে। তো বর্ধমানে নেমে তারপরে ভাই এসছে, আর এখন আমরা উঠে পড়েছি ট্রেনে।
তো মানে কোন্নগর যাওয়ার ট্রেনে তো সিটও মোটামুটি পেয়েছিলাম, মানে একদম খুব টাইট হয়ে, কারণ ভাইয়ের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল, মানে ছুটতে ছুটতে এসে ট্রেন ধরেছি, তাও ট্রেনটা একটু লেটে ছেড়েছে বলে পেয়েছি, তো না হলে খুব রিক্স হয়ে যেত আর কি, তো পরের ট্রেনে যেতে হতো, কিছু করার ছিল না। আর বাইরে ভালোই মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, ভাবলাম যে আজকে বৃষ্টি হবে, তো বৃষ্টির আর দেখা কোথায়। আর যেহেতু ট্রেনটা একটু লেট করে ছেড়েছিল, আর ট্রেনটা একটু লেটও ছিল, ওই জন্য পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে এই যে খাবার দাবার কিনেছি পৌঁছে, তো খাবার দাবার কিনে একবারে এসে বাড়িতে খেতে বসে গেছি, মানে ওখানেও কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, বাড়ি পৌঁছালাম আমরা 9টায়, তো ওই জন্য একবারে চাউমিন কিনে নিয়ে এসেছি। আর রান্নাবান্না আর কী করবো এত রাত্রে এসে, পিহু খিচুড়ি খেলো না, ও বললো আমি চাউমিন খাবো, তো দিলাম, ওই যে থাক একদিন আধদিন, তো ঠিক আছে, তো চলো আজকে খুব টায়ার্ড, মানে খেয়ে দিয়ে এবার রেস্ট করব, কোনো কাজ ফাজ কিছু করব না, কালকে সকালে উঠে বাগানো গোছানো যা আছে সব করব, সব করে থাক শুয়ে পড়ব। তো আমরা খাওয়া দাওয়া করছি, বড় চলে আসবে, ও বললো রাস্তাতেই আছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।